সরকারে যি হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করলে রাজনৈতিক নেতার ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষা পূরণের কারণে গণতান্ত্রিকভাবে তীব্র আন্দোলন গড়ি তুলবলে আজি পশ্চিম বাস্ক অঞ্চলবাসীর ঢকুয়াখানাবাসী রাইজ সজাগ হয়ে রাজপথে উলাই আছে। আমি সরকারকে অনুরোধ জানাইছো রাইজ যাতে শান্তি সম্প্রীতি যদি বান্ধুনে আমি বান্ধ খাই আছিল শান্তি সম্প্রীতি বান্ধবটা যাতে চিরদিন থাকে, অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি নকরে তার অতি সোনকালে এই বাতিল করব লাগে, এই সিদ্ধান্ত বাতিল করব লাগে, আমার শান্তি সম্প্রীতি অটুট থাকিব লাগে। আর হদৌ পশ্চিম মাস্কো অঞ্চলবাসী যিধরণে এই হারহি দেওয়ালত আশিষ লৈ উলাই আহিছে সেই উদ্দেশ্য সফল নোহালৈকে আমার এই অভিযান অব্যাহত থাকিব। আমি আমাক যি হঠকারী সিদ্ধান্ত সরকারে ধেমাজি জেলালৈ আমার লখিমপুর জেলার ঢকুয়াখানা মহকুমার অন্তর্গত পশ্চিম মাস্কোয়া অঞ্চলবাসীক যদি এটা হঠকারী সিদ্ধান্তর যোগেদি ধেমাজি জেলার লগত অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইয়ার আমি তীব্র প্রতিবাদ জানাই। যেতালেকে আমার পূর্বস্থিতি বহাল না রাখব তেতালেকে আমি আমার এই প্রতিবাদ অব্যাহত রাখি যাম বলে আপনার আগত প্রকাশ করল গ্রহণ করেছে। আমার পশ্চিম মাস্কোয়ার চারি পঞ্চায়েতক আমি অতি মর্মাহত হয়েছ, হে আমি সদৌ কৈবর্ত যুব ছাত্র সম্মিলনীর আমার ষোলটা ছাত্র সংগঠনে আজি জোর সমদল সরকার সকিয়াই দিব বিচার এই জোর সমদলের যোগেদি যাতে আমার ন্যায্যপ্রাপ্তি আমি আগত যেদরে এই পশ্চিম মাস্কোয়া লখিমপুর ঢকুয়াখানার আমি কাম করে আসছিল ঠিক আমাক তেনদরে রাখব লাগে বলে আমি দাবি উত্থাপন করার আমি অনাগত দিনত আমার যদি দাবি সরকার মানি নলয় আমি আমার সাংগঠনিকভাবে যাব কার্যসূচী গ্রহণ করবেন আমি পর্যায়ক্রমে গ্রহণ করে যাব। ধন্যবাদ।